আপনার কি সমস্যা? কাটা গেছে, এটা কিভাবে কাটছে? টিনে কাটছে। টিনে কাটছে না? এটা কতদিন হয়েছে আছে? 15 দিন না? এখানে কি ব্যথা করে আপনার? ব্যথা করে? এরকম কি আছে বডির অন্য কোনো জায়গায়, আপনার শরীরের অন্য কোনো জায়গায় কি এরকম আছে? এরকম নাই না? আচ্ছা ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে আর তোর ই নিলাম না, স্মোকিং হিস্ট্রি এগুলো নিলাম না। আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস আছে না? ডায়াবেটিস আছে আর প্রেশার বাড়ছে না? স্মোকিং এর হিস্টরি আছে যে তোর ওই যে বার্জার ডিজিজ যে আছে, হ্যাঁ তার জন্য আর কি। ঠিক আছে, তাহলে আমরা এইটুক হিস্টরি নিলাম, এখন আমরা ইন্সপেকশনে। ইন্সপেকশনে তো জাস্ট আর কি তোর দেখার যা বিষয়, এখানে হচ্ছে সাইডটা কোন জায়গায় আছে, এটা সাইড কি বলবি এই সাইডটা? হিল নাকি এই বলি যে জাস্ট অ্যাবাউট দ্য হিল নাকি? বলবো কি একবার এই লেংথটা নিবি, মানে আমার কি হরাইজনটা, তারপর হচ্ছে ট্রানভার্স, তারপরে যে আমার যে এই ডেপ্থটা আছে এই তিনটা দুইটা নিলেই হয়, যে হরাইজনটা নিবি আর ট্রানভার্স নিবি সাইড, আর শেপটা সবসময় খুব একটা লাগে না, এটার শেপ কি বলা যায়, শেপ লাগবে না, সাইজ গেল তারপরে সাইড গেল। আর ইন্সপেকশনের ক্ষেত্রে এগুলোই আমরা দেখবো যে তোর পিসটা কিরকম আছে, মার্জিনটা কিরকম। এই যে দেখ, এই যে এখানে কিন্তু গ্র্যানুলেশন টিস্যু আছে দেখছিস, কালো হয়ে গেছে দেখছিস, এটা হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু, এই যে ব্ল্যাক হয়ে গেছে গ্র্যানুলেশন টিস্যু। তো এটা হচ্ছে তোর এস কোন জায়গাটা, এস তো পরে, আগে দেখ মার্জিন, মার্জিন হইতেছে এই যে কালো হয়ে গেছে, হ্যাঁ, আর ভিতরে মনে করলে যে হেলথি টিস্যু আছে যেটা কালো হয় নাই, এই দুইটার যে মানে কানেকশন আছে এটাই কিন্তু কি আমাদের মার্জিন। হ্যাঁ, আর এই যে এটা আছে এটা হলো কি ফ্লোর, এটা হলো ফ্লোর, আর বেস কি মানে ফ্লোর যার উপরে আছে, বেস হচ্ছে কি ফ্লোর যার উপর রেস্ট করতেছে এটা হচ্ছে বেস। তাহলে বেস কি বেস, তাহলে এই যে নিচে বেস রাখার জন্য আমার অবশ্যই কি করতে হবে, পালপেট করতে হবে। বেস কোনোদিন আমরা কি দেখবো না, চোখে দেখবো না, বেস পালপেট করতে হবে। আর এস কি, এই যে মার্জিন আর এই যে ফ্লোর এই দুইটার মাঝখানে যে কানেকশন এটা হচ্ছে কি এস। এখন এস তো আমি কোনোদিন এস তো বোঝা লাগবে, কারণ এজের ভেরিয়েবিলিটির উপর ডিপেন্ড করে আমরা আলসার কি করবো ডিফারেন্সিয়েট করবো, যেটা রতন স্যার একদিন করাইলো। ঠিক আছে, আচ্ছা এতটুকু হচ্ছে আমার ইন্সপেকশনের পার্ট, এখন আমরা চলে যাবো তোর হচ্ছে পালপেশনে। তো পালপেশনে আমি প্রথমে টেম্পারেচারটা দেখে নিই। হ্যাঁ, তো টেম্পারেচার আমি দেখবো প্রথমে কি, প্রথম হচ্ছে তোর নর্মাল, এটা ধরলাম তাহলে এটা হচ্ছে নর্মাল, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাবনর্মাল, তারপর হচ্ছে কি নর্মাল, এখন দেখবো হচ্ছে কি টেন্ডারনেস। তো টেন্ডারনেস দেখার জন্য হচ্ছে আমি প্রথমে হাত দেবো, এই ক্ষেত্রে এখন গ্লাভ দিয়ে আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে টেন্ডারনেসটা। তো টেন্ডারনেস দেখার জন্য আমরা যে এই যে তোর যে এজ যে আছে, হ্যাঁ এজের এখানে কি করবো সব কি মার্জিন, তো মার্জিনের কি টেন্ডারনেস দেখবি, এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখতে পারি হচ্ছে তো এর এজ আর যে ফ্লোর, এই ফ্লোরের টেন্ডারনেস দেখতে পারি। তাই এজের টেন্ডারনেস দেখার জন্য এই যে এজ মনে করলে এইভাবে এইভাবে চাপ দিবে, এইভাবে চাপ দিবে, এইভাবে চাপ দিবে, চাপ দিবে দেখবি। আর ফ্লোরের ক্ষেত্রে যেটা করতে হবে, ফ্লোরের ক্ষেত্রে এইভাবে তোর ইনডেক্স ফিঙ্গার দ্বারা চাপ দিতে হবে, চাপ দিলে এখানে যদি ব্লিড করে, ব্লিড অন টাচ, তাহলে এটা কিন্তু ম্যালিগন্যান্ট কেস।
তার মানে এটা দেখ বিট করতেছ না চাপ দিলে তার মানে এটা ম্যালিগন্যান্ট কেস না এখন হচ্ছে তোর আমরা বেস কিভাবে তোর পালপেট করব তো বেস পালপেট করার জন্য কি করতে হবে এই যে এইভাবে আছে না এই যে এইভাবে ধরে এইভাবে পালপেট করতে হবে বেসটা বেসটা পালপেট করবে এইভাবে ঠিক আছে বেস পালপেট আচ্ছা বেজের পরে আমরা দেখব যে আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে এটা ফিক্স নাকি মোবাইল যদি তোর মোবাইল হয় তার মানে এটা কি বেনাইন আর যদি ফিক্স হয়ে যায় তার মানে এটা কি আচ্ছা ম্যালিগন্যান্ট তাহলে আমাদের কি করতে হবে প্রথমত এটা স্টিপ করে নিতে হবে যে মাসেল যে আছে মাসেল স্টিপ কিভাবে করব এটা কি এইভাবে করলে স্টিপ হবে না এটা এইভাবে করলে মাসেল স্টিপ হবে তাই না এইভাবে করলে মাসেল স্টিপ হবে মানে মাসেল এখানে স্টিপ হইল এখন আমরা এটা কিভাবে দেখব এখন আমরা এই যে তোর যে মার্জিনটা আছে এই মার্জিনে মার্জিনে এই যে দুই সাইডে দুটি আঙ্গুল নিয়ে এই দেখ দেখছিস মোবাইল দেখছিস নড়াচড়া করতেছ না বুঝছিস একটু দেখাইতে পারলে না যে ও ছাড়টা বুঝবে যে অন্তত একটু এই যে দেখ এই যে এই যে আমি ফিক্স করলাম হ্যাঁ এই যে দেখ এই যে এই যে মাথার নড়তাছে দেখছিস দেখছিস মানে তো এটা এই মানে এই মানে এই যে ডর্সাল স্পিড ইজ দেখার জন্য আমরা কি করব এখন কিন্তু এই যে খুলে ফেলবি গ্লাস দেখছিস আর্টারি ডর্সাল স্পিড ইজ দেখার জন্য হইতাছে ইটের লাইট দে পাটার এই করবি হাইপার এক্সটেনশন করবি হ্যাঁ হাইপার এক্সটেনশন করার পরে এই যে এটা কই থাকে ওই যে এক্সটেনসর যে হেলিসিস ল্যাঙ্গাস এটা ল্যাটারাল তার মানে হচ্ছে এই যে এখানে থাকে পাঁচটা ঠিক আছে তারপরে এইভাবে ধরে এই পাঁচটা ধর দেখলি দেখার পর হইতেছে তোর অ্যান্টেরিয়র টিবিয়াল পালস দেখে লাগবে আর হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল অ্যান্টেরিয়র টিবিয়াল পালস দেখে হচ্ছে যে এখানে একটা টেন্ডন আছে না এই যে একটা টেন্ডন এই যে এইখানে দেখবি এটা দেখবি অ্যান্টেরিয়র টিবিয়াল আর পোস্টেরিয়র টিবিয়াল তো জানিস এই যে তোর এখানে আছে কি টেন্ডন আকিলিস আর কি মিডল মেলাস এই যে মাঝখানে যা আছে এখানে জাস্ট কি ধরে পোস্টেরিয়র টিবিয়াল দেখ এগুলো আমরা যেটা দেখবো যে পপ্লিটিয়াল পালসটা হ্যাঁ পপ্লিটিয়াল পালস দেখার জন্য আমরা মেডিসিনে যেভাবে শিখছি হ্যাঁ এই যেভাবে ধরে হ্যাঁ এইভাবে হ্যাঁ লিম্ফ নোড না আগে পালসটা দেখবো লিম্ফ পরে লিম্ফ নোডের ক্ষেত্রে হচ্ছে এটা তো পালসও আছে তাই না পালস এই যে জাস্ট মনে করলে যে এখানে আঙ্গুল রাখলি তারপর সাথে লিম্ফ নোডটা দেখে নিতে পারিস আবার যদি এখানে লিম্ফ নোড পায় যাস তাহলে তার ইনগুইনাল দেখা লাগবে না ইনগুইনাল দেখতে পারিস এখন হচ্ছে তোর নার্ভাস সিস্টেমে যে এখানে আমি কিন্তু একটা ভুল করছি এই যে পালসটা অবশ্যই দুইটা পায়ে দেখতে হবে বাইলেটারাল একটা পায়ে কখন করা যাবে না এই পা দেখবো তারপর ওই পা দেখবো সবসময় দুই পা আবার নার্ভাস সিস্টেমও সেম দুই পা তো নার্ভাস সিস্টেমের জন্য হইতেছে আমি একটু গজান ছিলাম দেখ দুইটা টেস্ট আছে একটা হচ্ছে ফাইন টাচ আর একটা হচ্ছে ক্রুট টাচ এটা কি ক্রুট টাচ এটা আমরা নর্মালি করবো কি দ্বারা তুলা আছে না তুলা দ্বারা তুলা পাই না গজানছি তো চাচি আপনি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন হ্যাঁ হ্যাঁ একটা পরীক্ষা করবো হ্যাঁ যদি আপনি বুঝেন যে কিছু আমি দিছি তাহলে বলবেন যে বুঝতেছেন হ্যাঁ চাচি বোঝা যায় কিছু দিছি হ্যাঁ বোঝা যায় এখন বুঝতেছেন 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 এই যে এইভাবে দেখলি মনে করলে কি দেখলি ক্রুট টাচ আর ফাইন টাচ করতে হবে পি দ্বারা পিন দ্বারা বুঝছিস তো ওটা নর্মালি দেখে যায় আমি করে না আর হচ্ছে যদি জয়েন্টে হয় কোনো জয়েন্টের মুভ করে তাহলে জয়েন্টের মুভমেন্টগুলো দেখবি আপনি দেখি কাছে পা গুলো এইভাবে নাড়ান আঙ্গুলের এগুলো নাড়ান হ্যাঁ এই যে জয়েন্টের জাস্ট মুভমেন্টটা দেখবি বুঝছিস দুই পায়ে দেখবি এই হচ্ছে আমাদের কি আলসারের শর্টকেসে যা লাগে মোটামুটি চেষ্টা করছে এই তো